One, two, three, stuck. And how is bridge? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আই হোপ আপনারা সব ভালো আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব জিয়াগঞ্জের দিক। আর আজকে একটু শ্যুট আছে ফাঙ্কি স্টারজের, তো ফাঙ্কি স্টার চ্যানেল থেকে শ্যুট আছে। তো আমরা যাব, আর আমার এখন ফাইনালি স্নান করে রেডি, শুধু খাওয়া বাকি। আর আজকের ওয়েদার গাইজ অনেক অনেক খারাপ, সকাল থেকে চলছে খারাপ। স্নান করলাম অনেক ঠান্ডা ঠান্ডাতে। এখন চলো তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে নিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করে আমি রেডি হই। তো চলো গাইজ। তো গাইজ, এখন অতটা আবহাওয়াটা খারাপ নেই, মোটামুটি মানে পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। আর সকাল থেকে তো অনেক বৃষ্টি, হালকা হালকা বৃষ্টিও ছিল, বেশি না। এখন প্রায় দেখছো ছাদ ভিজে আছে প্রায়। তো এখন অনেকটা পরিষ্কার। তো এখন ভাবছি খাওয়া দাওয়া করে, স্নান তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার রেডি থাকবো। রাকিব দা আসবে আর আমাকে হতে যেতে হবে বাইক নিয়ে। তো চলো খাওয়া দাওয়া করি, দিয়ে যাই শ্যুটে। তোমাদেরকে দেখাবো, শ্যুট স্কিপ করবে না, তোমরা দেখতে থাকবে, ওকে? তো গাইজ, আমি ফাইনালি খাওয়া দাওয়া করে ফুল রেডি। আর বাবা বাইক নিয়ে গেছে, তো বাইক নিয়ে আসলেই এবার যাব আমি। তো রাকিবদা আমাদের তাপসী মানে রোলে আছে, মেয়ের রোলে, অ্যাক্ট্রেস রোলে। আর অসীম, এরা সবাই যাবে। তো চলো, রাকিবদা বাড়ি চলে এসেছি। আর এখানে আপাতত কেউ নেই, এখন আমার কাছে আছে ক্যামেরা আর গিম্বেল। না, তোমাদেরকে দেখাচ্ছি গিম্বেলটা। তো এটাই হচ্ছে আমাদের গিম্বেল। তো এখনও কেউ আসেনি, আসবে, অসীম আসবে, তাপসী আসবে, রাকিবদা তো রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক শ্যুটে, মিট আপ হয়ে যাক, তারপরে শ্যুটে চলো। তো গাইজ, এখানে চলে এসেছে শামীম আর আমাদের অসীম, আর পিছনে আছে রাকিবদা, নায়িকা। চলো এবার আমরা রাইড হবে একটু, জিয়াগঞ্জ যাবো। তো আমাদের বাইক গোয়িং টু, তো চলো যাওয়া যাক। গাইজ, ফাইনালি আমরা জিয়াগঞ্জ চলে এসেছি। আশা করি তোমরা দেখেছো। আর এবার যেতে হবে নসিপুর ব্রিজ, এখান থেকে প্রায় আর কয়েক কিলোমিটার। তো কিছু রাকিব দা আসছে, চলো যাওয়া যাক। তো আমরা এখন একটু দাঁড়ালাম, কিছু চিপস চিপস নেবো হয়তো খাওয়ার জন্য। তো আপাতত আমরা মিউনিসিপালের কাছে চলে এসেছি, মানে জিয়াগঞ্জ মিউনিসিপাল এখানে শেষ। আর এবার লালবাগ ধুয়ে যাবে। থ্যাংক ইউ জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপাল। তো এদিক থেকে এদিকে লালবাগ ধুয়ে গেল, আর এদিকে জিয়াগঞ্জ চলে আসলো। ব্রিজের দিকে যাচ্ছি। এর আগে এসেছিলাম তখন এই রাস্তাটা মনে হয় খুব একটা ভালো ছিল না, এখন দেখছি ফায়ার করেছে, খুব ভালো লাগছে। কিন্তু গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে ব্রিজ চলে এসেছি, এটা দিয়ে একবার কাছে। এই দেখো ব্রিজ, ওখানে আমরা যাবো। এখানেই আমরা এসে গাড়িটা রাখি বেশিরভাগই যখনই আসি এখানে শ্যুট করতে। সো এই যে তোমরা ব্রিজ দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা একদম নিচে আছি। গাইজ, ফাইনালি চলে এসেছি, আর তোমরা তো পিছনে ব্রিজ দেখতে পাচ্ছ। তো এই উপরে উঠতে হবে, উপরে গিয়ে ব্রিজে, তো ব্রিজে গিয়ে শ্যুট হবে। সো চলো গাইজ, লেটস গো, চলে শামীম। আর এখান থেকে প্রায় উপরে উঠতে হবে। আরে দেখো ভিউ গাইজ। এখানকার ভিউ এরকম কিছু একটা। সো খুব সুন্দর ভিউ, মানে জলই জল। আর এখানে দেখো গাইজ ব্রিজ। চলো যাওয়া যাক, গিয়ে আমরা শ্যুটটা কমপ্লিট করি। অনেক পাথর এখানে, দেখে দেখে যেতে হবে। সো এই হচ্ছে ভিউ, কি সুন্দর লাগছে দেখো, এদিকে হালকা হালকা সূর্য। সো অসম লাগছে। আর এদিকে পায়রা উঠছে, অনেক মজাদার ব্যাপার। তো গাইজ, অ্যাকচুয়ালি এখানে শ্যুট হবে, এই জায়গাটাও ভালো। চলো এখানে শ্যুটটা করি, তোমরা দেখো রেডি। এখন ও ক্যামেরা করবে, এখন ও ব্লগ শ্যুট করতে পারবে না, সো শ্যুটটা আমাকে করতে হবে, কারণ ওকে করতে হবে। আমরা, আরে দেখো ভিউ দেখো গাইজ, ভিউ, ভিউটা কত সুন্দর লাগছে দেখো ভাই। এদিকে সূর্য আর এদিকে সবাই আছে অলরেডি।
সবাই এখন শুটের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পেলে ভিউজটা তোমাদের দেখলাম সো তবে তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা মানে শুটের মধ্যে কিভাবে আমরা শুট করি আর কি কতবার রিটেক নিতে হয় তোমরা দেখেই বুঝতে পারবে সো তোমাকে তোমাদেরকে মানে এই বিহাইন্ড দ্য সিন লোয়েটা দিয়ে বুঝতে পারবে অবশ্য দেখে তো চলো তোমাকে এবার শর্টলো দেখাবো কিভাবে আমরা ভিডিও শুট করি অ্যান্ড মূলত থাকছে ক্যামেরাম্যান সো দেখতে থাকো তোমরা চলো গিম্বেলের ক্যামেরা রেডি গিম্বেল ক্যামেরা রেডি এবার শুটের জন্য সব রেডি হয়েছে তোমাদেরকে এবার শুট কীভাবে আমরা করি না করি কীভাবে কী করতে হবে না সব কী করছো ওরা দেখতেই পাবে তোমরা তো চলো দেখা যাক আমাকে অনেকটা পিছাতে হলো কারণ নাহলে হবে না এটা হাঁটার সিন আছে যেহেতু সো চেক করছি ভিডিওটা কেমন হলো না হলো এভাবে আর কি আমাদের ভিডিওগুলো করতে হয় অবশ্য হয়নি এটা আবার হবে রিটেক দেখতে থাকো তোমাকে আবার দেখাচ্ছি গাইস কি বলবো ভিডিও পুরো পারফেক্ট করতে গেলে অনেক রিটেক না হলে হয় না মানে পারফেক্ট না হলে তো আর শট নেওয়া যায় না ওই জন্য আবার রিটেক নিতে হয় সো আবার সেমভাবে আসতে হবে করার নেই দেখো রাস্তাটা এরকম মানে একটু এদিক ওদিক হলে বুঝতেছো দেখছো নিচে পুরো ফাঁকা এদিকেও ফাঁকা ঠিক আছে আর ফোনে আমি ব্লগ শ্যুট করছি তুমি বাই চান্স ফোন যাই তো বুঝতে পারছো গাইস সো খুবই রিক্স নিয়ে ব্লগটা বানাচ্ছি উপরে আমরা এ পাশে ছিলাম আমরা এখন এ পাশে হতে হবে কারণ এইদিকে না হলে হবে না বুঝতে পারছো তো ঘুরে যাচ্ছে তোমাদের ঘুরে আবার দেখাচ্ছি এখানে আমাদের রাকিবদা ডায়লগটা কি বলে বুঝিয়ে দিচ্ছে কারণ আমরা নিজেরাই ক্যামেরাম্যান নিজেরাই ডাইরেক্টর প্রোডিউসার সবই বুঝতে পারছো তো শুটিংটা নিজেকে করতে হচ্ছে আবার নিজেকে বুঝিয়ে দিতে হচ্ছে কীভাবে করতে হবে অ্যাক্টিংটা ডায়লগটা বুঝিয়ে দিচ্ছে মানে পারফেক্টলি একটা ডায়লগ ম্যাচ করে ভালো করে দিতে হবে নাহলে মানাবে না ভিডিওর সঙ্গে তো ধরো ভাবছে কী করবে দারুণ লাগে সত্যি সূর্যের আলোটা যখন গঙ্গার জলে পড়ছে তখন বাহ লাইটটা দেখতে খুব সুন্দর লাগছে অবশ্য হালকা হালকা ঠান্ডাও লাগছে কারণ ঠান্ডার দিন বুঝতে পারছো ওয়ান টু থ্রি স্টার্ট তো গাইস উপরে শ্যুট কমপ্লিট ফটোশ্যুট হয়ে গেল বেশ কয়েকটা আর নিচে গিয়ে আবার একটা শ্যুট আছে সেখানে আমার নায়িকা তো নিচে গিয়ে কয়েকটা শ্যুট নিয়ে এখান থেকে বেরোবো নিচে আমাদের শ্যুট হবে তো নিচ থেকে ভিউটা দারুণ লাগছে দেখতে সো এই যে দুটো দেখতে পাচ্ছ এই পিচ্ছি দুটো খুব জ্বালাচ্ছে আমাদেরকে তখন থেকে তো তাদেরকে তাড়াতে হবে না তো হবে না আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট দেখছো পোস্ট দিচ্ছে এক একটা এক রকমের পোস্ট দিচ্ছে নো প্রবলেম চলছে গাইস আদে দেখো এই দেখো ডিস্টার্ব করছে এভাবে ডিস্টার্ব করলে কি করে হবে এই পিছনে একটা আছে এই দেখো চলে আছে উপরে উঠে ওটা নো প্রবলেম গাইস এ কিন্তু আমার একদম পিছে ছাড়ছে না এ কিন্তু যেখানে আমি যাচ্ছি ওই দেখতে পেলে ওখান থেকে এখানে এলাম ও কিন্তু আমার পিছনে চলে এসেছে ভাবছে আমার কাছে খাবার যে খাবার দো কিন্তু গাইস আমরা দুটো চিপসের প্যাকেট ছিল সব প্রথমে দিয়েছি খেয়ে নিয়েছি আর চিপসের প্যাকেট ছড়ি না আমার পেট ভরে চলো আমরা ভিডিওর দিকে আবার দেখি বাস তো গাইজ ফাইনালি শ্যুট কমপ্লিট এখানে সব বসে আছে তো এবার আমরা এটা গিম্বেল আর ক্যামেরাটা গুটিয়ে নেবো প্যাকিং হয়ে যাবে আর এখানে নাকি ফটো শ্যুট করবে এরা তো এদেরকে ফটো শ্যুট করিয়ে দিই একটু মানে ফটো তুলে দিই চলো তো গাইজ এখানে একটু ফটো শ্যুট চলছে আর আমি কুরকুরে খাচ্ছি আবারও ওয়েলকাম টু জিয়াগঞ্জ ঢুকে গেলাম এই যে আজ মজ মিউনিসিপ্যালিটি সবার জিয়াগঞ্জ ব্যাক আর এই স্পেশাল আমার খুব সুন্দর লাগে স্পেশাল আর একটু সুন্দর লাগলে আরও মজা লাগবে এই জায়গাটায় মন্দিরটাই লাগা
তো গাইস একটু সদরঘাটে নামলাম, সদরঘাটের ভিউটা চলে দেখে আসি কিরকম হয়, পরে অবশ্য এটা নিয়ে পুরো ভিডিও দিয়ে দেবো হয়তো, এখন হালকা করে চলো ঘুরে আসি। তো গাইস এটা হচ্ছে সদরঘাটের এটা ছোট্ট পার্ক একটা, এটা হচ্ছে ছোট্ট পার্ক, এখানে কিছু লাইটিং আছে, ভিউটা খুব সুন্দর। আমাদের অসীম, আর এই দেখো আমাদের গঙ্গা। তো ফাইনালি গাইস এখান থেকে বেরোবো, তো বাড়ি যেতে হবে, চলো গোয়িং টু ফোন। যে এখান থেকে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ এখানে এটা মোড়। ভবঙ্গলা ঢুকে গেছি ফাইনালি। সো এটা হচ্ছে নেতাজি মোড়, তো এটা রাকিব দাঁড়া পিছনে আছে, পৌঁছে গেছে আগে। তো গাইজ DSLR ক্যামেরা থেকে পুরো কপি করে নিলাম আজকের ফটোশ্যুটে, দেখো এগুলো সব আজকের ফটোশ্যুট, এরকম ভিডিও কপি করে নিয়েছি। এই দেখো ভিডিও প্লে করছি তোমাদেরকে, দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো কিছু এরকম। তো গাইস বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট আমার, আর এখন বাজে প্রায় 10:30। তো আমাকে এখন এডিটিং করতে হবে, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি ঠিক আছে, তারা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই, বেল আইকনটা টিপে নেবে যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো। সো নতুন নতুন আপডেট দিতে থাকবো, কোনো চাপ নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।